এই যে মা এখন তরকারি কাটছে, আর আমাদের এই লেলাটাকে দেখো বসে আছে। কখন একটুখানি আলু, কাঁচা আলু বা একটুখানি কাঁচা পেঁপে আমাকে একটু দেবে, আমি একটু খাবো। সোনা, তুমি পেঁপে খাবে? কি দৃষ্টিতে তাকিয়ে আছে, কতক্ষণে আমাকে দেয় একটুখানি। একটুখানি পেলেই হবে, আহারে কি কষ্ট। খাবি? পেঁপে খাবে। ওলে বাবালে। আরে আমাদের এই চিনি, ওকে সারাক্ষণ খুব আদর করে, খুব ভালোবাসে ওকে, সারাক্ষণ ওর কাছে, মানে বলতে গেলে এটা ওর একটা বন্ধু। আর কত খাবি? খাওয়ার জন্য পাগল হয়ে যাচ্ছে, পেঁপে খাবে। আর নেই, আর নেই, তুমি বসো, সিট, বেটার সিট। সিম্বা, সিম্বা সিট, মা ওকে সিট করতে বলো তো। কি দৃষ্টিতে আলু কাটা দেখছে, কখন আমাকে একটুখানি দেয় এরা। এই তুই একটু না, একটু আগেই না খেলি, খেয়ে বসলো, সবটা খাবে। লেলা, লেলা তুমি আলু খাবে? সোনা তুমি আলু খাবে? মা বলো, আলু খাবে, আলু খাবে, সোনা আলু খাবে, আলু খাবে। আমাদের লেলা কতক্ষণ একটুখানি আলু খাবে। বাপরে বাপ, আগের জন্মে ছাগল ছিলি নাকি তুই? আর পাবি না, যা। আগের জন্মে ছাগল ছিলে তুমি? পাতা খাবে, পাতা খাবে, বাইরে নিয়ে যেতে পারি না, গাছের পাতা খায়, আলু খায়, কাঁচা কাঁচা পেঁপে খায়। আগের জন্মে নিজ্ঞাত তুই ছাগল ছিলি রে। ছি ছি ছি, ছাগলটাকে নিয়ে এসছে আমাদের বাড়িতে। গরু ছিল, কুকুর না ছাগল তুই? সিম্বা, সিম্বা কোনো দিকে কোনো গিয়ে নেই ওর। যতক্ষণ মা এখানে তরকারি কাটবে ততক্ষণ ও বসে বসে তরকারি কাটা দেখবে, যতক্ষণ আমাদের এই লেলাটা হা করে এমনি করে বসে থাকবে, আর মা এখানে বসে বসে এখন তরকারি কাটবে, আর ও হাঁ করে দেখবে বসে বসে। কি আনন্দ পায় কে জানে, একটু দু চারটে খেতে পাই, আলু পাই, পেঁপে পাই, ওটা তোর খুব আনন্দ। শশা খায়, ছাগলই ছিল আগের জন্মে, নিঘাত, ছাগল বা গরু নাকি? তুই ছাগল ছিলি? সোনা, আয় সোনা, অফ, এটা শশা খাচ্ছে এখন, নিঘাত ছাগল ছিল। আর দিও না ওকে, এক্ষুনি খাবার খেলো, পালি গেল। আর নেই, আর কত তরকারি কাটবে? দাঁড়িয়ে দেখছে।